আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস কিচেন। নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, রেসিপিটা দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপিটা হলো বিফ টিকার রেসিপি। এই টিকাটা একদম বিয়েবাড়ির বাবুর্চিদের মতো। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন এই বাবুর্চি স্টাইলে বিয়েবাড়ির বিফ টিকা। খেতে অনেক সুস্বাদু আর দারুণ হয়, একদম বাবুর্চিদের মতো। আমি এখানে এক কাপ পরিমাণ ডাল নিয়েছি আর ডালটা আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম এখানে বিফ। বিফটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে খুব সহজে তাড়াতাড়ি সিদ্ধ হতে পারে। এখন সাথে আমি বিফটাও দিয়ে দিলাম আর আমি ডালটা একবারে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে ডালটা খুব ভালো হয় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়। আপনারা চেষ্টা করবেন হাতে সময় নিয়ে ডালটা ভিজিয়ে রাখতে। দিয়ে দিব এখন স্বাদ মতন লবণ, দিয়ে দিব আদা রসুন বাটা, আর দিব গোটা গরম মশলা বাটা। আপনারা সেম প্রসেসেই চেষ্টা করবেন, ইনশাল্লাহ ভালো হবে। দিয়ে দিব একটু লাল হলুদ মরিচ গুঁড়ো, আর দিয়ে দিব দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ আর জ্যোতি। দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। সবগুলো একসাথে একটা পাত্রে এখন নিয়ে নেব সিদ্ধ করার জন্য। আপনারা কিন্তু ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন। দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। দেখুন আমি কিন্তু চুলা জালটা অলরেডি বাড়িয়ে দিয়েছি। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, এটা যাতে ভালো করে সিদ্ধ হয় আপনারা খেয়াল রাখবেন। বাসায় মেহমান আসলে বা নিজেদের জন্য এই বিফ টিক্কাটা বানাতে পারেন, একদম বিয়েবাড়ির মতো স্বাদ এনে দেবে আপনাকে। দেখুন এটা অলরেডি সিদ্ধ হয়ে এসেছে, পানিটা শুকালে আমি নামিয়ে নেব। পানিটা অলরেডি শুকিয়ে এসেছে আর আমি নামিয়ে নিয়েছি, দেখুন একদম ঝরঝরে। এখন এটাকে আমি পাটায় বেটে নেব। আপনারা কিন্তু চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, বাট বিয়েবাড়িতে আমি দেখি একদম পাটায় সুন্দর করে বেটে নেয়। আমি দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচগুলো তুলে তুলে ফেলে দেব, এগুলোকে আমি একসাথে বাটবো না, তাহলে মশলাটা অনেক অতিরিক্ত হয়ে যাবে। এই সবগুলো আমি এখন সুন্দর করে বেটে নেব। আপনারা চাইলে অবশ্যই ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন। দেখুন আমার ডাল আর গোস্তগুলো একদম সুন্দর করে বাটা হয়ে এসেছে। চেষ্টা করবেন ডাল আর বিফটা সমান সমান দিতে, বা বিফটা একটু বেশি দিতে, তাহলে ভালো লাগে, ফ্লেভারটা সুন্দর আসে। একদম মিহি করে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে নেব। সাথে দিয়ে দেব একটা ডিম। এখন এটাকে ভালো করে আমি মতে নেব। ভালো করে মতা হয়ে এসেছে, এখন আমি গোল গোল করে নেব। আপনারা দেখবেন আমি এটা কোন প্রসেসে কিভাবে করছি। আমি সবগুলো এই সেম প্রসেসেই গোল করে নেব। আমি সবগুলো এই সেম প্রসেসে করে নিয়েছি। এখন নিয়ে নেব একটা ডিম। ডিমটা কোটিং করার জন্য আমি নিয়ে নিলাম। দেখুন আমি কি সুন্দর করে সবগুলো একসাথে গোল করে নিয়েছি টিকা ভাজার জন্য। এখন এই সবগুলো আমি কোটিং করে নেব। প্রথমে আমি ডিমটাতে একটু সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটে নেব। এখন একটা টিকিয়া কাবাব নিয়ে ডিমের ভেতরে ভালো করে চুবিয়ে এখন বিস্কুটের গুঁড়োতে দিয়ে দেব। আপনারা দোকান থেকে কিনেও ব্রেড ক্রাম্বস ব্যবহার করতে পারেন, বা এরকম টোস্ট বিস্কুট যারা খেয়ে থাকেন সেটাকে শিলপাটায় বেটে গুঁড়ো করে নিতে পারেন।
বিয়ের বাড়িতে টোস্ট বিস্কুট শিলপাটায় বেটে গুঁড়ো করে এভাবে টিকিয়া কাবাবটা করা হয়। সো আমি সেম প্রসেসে করার চেষ্টা করেছি, আপনারা অবশ্যই বাসায় এভাবে করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে আর সকলে অনেক প্রশংসা করবে। এখন এই সেম প্রসেসেই আমি সবগুলো ভেজে নেব ভালো করে। দেখতে দেখুন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, একটু ফুলে ফুলে উঠেছে। আমি সবগুলো এই সেম প্রসেসে ভেজে নিয়েছি, দেখতে দেখুন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। বাসার সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে, একদম বাবুর্চিদের মতো এই টেস্টটা এসেছে। আর বাসায় অবশ্যই সবাই ট্রাই করবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।